ডুমুরের ফুল না দেখলেও ডুমুর ফল আমরা সবাই দেখেছি। ডুমুর খুবই উচ্চমানের ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। বিভিন্ন রোগের চিকিৎসায় ডুমুরের পাতা, কাঁচা ও পাকা ফল, বাকল, মূল প্রভৃতি কার্যকরভাবে ব্যবহার হয়ে আসছে। আসুন এবার জেনে নেই ডুমুর শরীরকে কীভাবে ভালো রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে, ডুমুরে থাকা ফাইবার হজমে সাহায্য করে, এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওজন কমাতে সাহায্য করে, ডুমুরের মধ্যে থাকা ফাইবার শরীরে মেটাবলিজম ঠিক রাখে, যার ফলে শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে না। উচ্চ রক্তচাপ, নিয়মিত ও পরিমিত ডুমুর ফল খেলে আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ ঠিক থাকে, ফলে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা কম হয়। অ্যান্টিঅক্সিডেন্ট, ডুমুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটি ফ্রি রেডিকেলস নষ্ট করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। হিমোগ্লোবিন ঠিক রাখে, ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আয়রন কমে গেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায়, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ডুমুর আমাদের শরীরে আয়রনের পরিমাণকে স্বাভাবিক রাখে। ক্যান্সার প্রতিরোধে, ডুমুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয়, রেডিকেল এবং কণিক প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে, আর এই রেডিকেল ক্যান্সার, হৃদরোগ এবং ডায়াবেটিস সহ দীর্ঘস্থায়ী রোগের জন্য দায়ী। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। হাড় মজবুত করে, ডুমুরের মধ্যে থাকে প্রচুর ক্যালসিয়াম, যা হাড় মজবুত করতে সাহায্য করে। সুতরাং নিয়মিত ডুমুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আজ থেকেই এবং সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত দিন, অন্যকে দেখার জন্য শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।